ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব, আমরা শুরু করেছিলাম কোঠারি কমিশন এবং কোঠারি কমিশনের এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা প্রথমে এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। এবং এখানে 37 অর্থাৎ 37টি এসএকিউ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তারপরে আমরা নিচের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলা আছে যে 1964 থেকে 66 এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অর্থাৎ কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? তাহলে আমরা এটা প্রত্যেকে জানি, ডিএস কোঠারি। তারপরে ভারতীয় শিক্ষা কমিশন কবে ভারত সরকারের কাছে তার রিপোর্ট পেশ করে? সেটা হচ্ছে 1966 সাল 29 জুন। অর্থাৎ 64 সালে আমাদের কোঠারি কমিশনের কাজ শুরু হয়, কিন্তু 1966 সালে 29 জুনে তার যে রিপোর্ট, ফাইনাল রিপোর্ট, সেটা সরকারের কাছে জমা করা হয়। তারপরে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবন্ধী কত পৃষ্ঠা ছিল? অর্থাৎ কোঠারি কমিশন যে কমিশন সুপারিশগুলো তৈরি করেছিল, পুরো যে একটা দস্তাবেজ ছিল, সেই দস্তাবেজের টোটাল পৃষ্ঠা সংখ্যা ছিল 692টা। তারপর যে কোঠারি কমিশনের কতজন সদস্য ছিলেন? কোঠারি কমিশনের টোটাল সদস্য কতজন ছিলেন? 17 জন, তার মধ্যে ভারতীয় এবং বিদেশি সদস্যরা ছিল। 12টি টাস্কফোর্সের উল্লেখ কোন কমিশনে রয়েছে? সেটা হচ্ছে কি কোঠারি কমিশন, অর্থাৎ 12টি টাস্কফোর্সের কথা এখানে বলেছে। তারপরে 6 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে যে ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষা কাঠামোটি ব্যক্ত করো। একটা কথা মনে রাখবে, আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেটাই কিন্তু কোঠারি কমিশনের দেওয়া। অর্থাৎ এই 10+2+3+2 এর যে কাঠামোটা, সেটা কিন্তু কোঠারি কমিশন 1964 সালে প্রথম দিয়েছিল। পরবর্তীকালে 1986 সালে জাতীয় শিক্ষানীতি, যেটা রয়েছে আমাদের দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি, সেটাও কিন্তু এই 10+2+3+2 কোঠারি কমিশনের দেওয়া শিক্ষা কাঠামোটিকে কিন্তু তারাও অনুমোদন দেয় বা তারাও স্বীকৃতি দেয় যে না, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখবো এই যে 10টা, এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা। তারপরে 2 বছর তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 বছর তোমাদের স্নাতক শিক্ষা বা এটা বিএ বা গ্রাজুয়েশন, আর 2টা হচ্ছে এমএ, হচ্ছে স্নাতকোত্তর স্তর। ঠিক আছে, তাহলে এটা মাধ্যমিক, 2 বছরের উচ্চ মাধ্যমিক, 3 বছরের গ্রাজুয়েশন, 2 বছরের এমএ বা পিজি। তবে কোন শিক্ষা কমিশন 10+2+3 কাঠামোটি প্রস্তাব করেছেন? তাহলে এটা তোমরা বুঝতে পারছো, এটা আগে কোশ্চেন আলোচনা করলাম, সেটা হচ্ছে কি কোঠারি কমিশন। সাক্ষরতা শিবির বা লিটারেসি ক্লাস কি? বলা আছে যে কোঠারি কমিশনে বলেছে যে 11 থেকে 14 বছর বয়সে যে সকল শিশুরা প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করতে পারবে না, তাদের জন্য প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 1 বছরের জন্য সাক্ষরতামূলক যে ব্যবস্থা করা হয় তাকে সাক্ষরতা শিবির বা লিটারেসি ক্লাস বলা হয়। এখানে বলা আছে যেসব ছেলেমেয়েরা 11 থেকে 14 বছর বয়স হয়ে যাওয়ার পরেও তারা প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ নিতে পারেনি বা প্রাথমিক শিক্ষা শেষ করতে পারেনি, তাদেরকে বিদ্যালয়ে 1 বছরের কেবলমাত্র লিটারেসি শিক্ষা দিতে হবে। অর্থাৎ কেবলমাত্র তাদের স্বাক্ষর করে তোলার দায়িত্ব নিয়ে 1 বছরের একটা প্রোগ্রাম তাদের মধ্যে জন্য রাখতে হবে, সেটাই হচ্ছে লিটারেসি ক্লাস। তারপরে ICDS, সুসংগত শিশু বিকাশ কর্মসূচি। ঠিক আছে, ICDS তোমরা প্রত্যেকে জানো, ICDS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তাহলে এই বিষয়টা আজকে আমরা ভালো করে দেখে নিই। বলা হচ্ছে যে সুসংহত শিশু বিকাশ কর্মসূচি হলো ভারত সরকারের একটি কর্মসূচি, যেখানে 6 বছর বয়সের নিচে সমস্ত শিশুদের সুসংগত বিকাশের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে 1975 সালে। এই কর্মসূচিতে শিশুদের এবং তাদের মায়েদের পুষ্টিকর খাদ্য, শিক্ষা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি প্রদান করা বলা হয়েছে। অর্থাৎ 1975 সালে ICDS একটা কর্মসূচি ভারত সরকার গ্রহণ করে, এবং যে কর্মসূচির মূল লক্ষ্য ছিল 6 বছরের নিচে যখন কোনো মেয়ে বা কোনো বাচ্চা জন্মগ্রহণ করছে, তখন তাদের ছোটবেলা থেকে তার বাচ্চার এবং তার মায়ের পুষ্টিকর খাদ্য এবং 3 বছরের পর তাদের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা স্কুল ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাই না, কিন্তু এটাই কিন্তু 3 বছর থেকে 6 বছরের পড়ার একটা প্রতিষ্ঠান কিন্তু ICDS সেন্টারগুলো। কিন্তু আমাদের কি হয়, আমরা সেখান থেকে কেবলমাত্র চাল ডাল এটাই নিয়ে আসি, বাকি এখানে কিন্তু কোনো কিছু হয় না। তো এর মূল লক্ষ্য ছিল কি, যে যারা যারা ছোট বাচ্চারা যারা রয়েছে তাদের জন্য এবং তাদের মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য, প্রাথমিক চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করা, বুঝা গেল। তারপরে 2টি বেসরকারি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো।
অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে তোমরা বুঝতেই পারছো যে কোন দুটো নার্সারি স্কুলের কথা বলতে বলেছে যেগুলো প্রাইভেট। তাহলে এটা একটা হচ্ছে কি কিন্ডার গার্টেন, যেটা ফ্রবেল দিয়েছিল, আর একটা হচ্ছে মন্তেশ্বরি, সেটা হচ্ছে মাদার মারিয়া মন্তেশ্বরি, এই কনসেপ্টটা দিয়েছে। ECCE কি বলা হচ্ছে? প্রাক প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য গৃহীত কর্মসূচি হলো ECCE, এবং ECCE-র ফুল ফর্ম হচ্ছে চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তারপরে হচ্ছে ক্রেস কি? ক্রেস হলো প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। এখানে সাধারণত জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়। অর্থাৎ আমাদের তো এই এদিকে আমাদের এই সিস্টেমটা নেই, যেগুলো ফরেন কান্ট্রি রয়েছে সেগুলোতে এই সিস্টেমটা আমরা লক্ষ্য করি, যে ক্রেস হচ্ছে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাচ্চা জন্মগ্রহণ করার পর 2-2.5 বছরের মধ্যে তাদেরকে সেই স্কুলগুলোতে রেখে আসা হয়, এবং সেখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন তারা সেই ছেলে মেয়েদেরকে লালন পালন করে। পরের কোশ্চেন হচ্ছে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠাতা কারা, অর্থাৎ নার্সারি বিদ্যালয় কারা প্রতিষ্ঠা করেছে? ইংল্যান্ডের দুই বোন, দুই ভগিনী বলতে দুই বোন, ইংল্যান্ডের দুই বোন মার্গারেট ম্যাকমিলান ও রেচেল ম্যাকমিলান 1909 সালে নার্সারি বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা করে। তাহলে কে? একটা ইংল্যান্ডের দুজন বোন, তারা নিজেরা চেষ্টা করে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে 1909 সালে, তাদের নাম হলো মার্গারেট ম্যাকমিলান ও রেচেল ম্যাকমিলান। মন্তেশ্বরি বিদ্যালয় কে করে প্রতিষ্ঠা করেন? 1907 সালে মাদার মারিয়া মন্তেশ্বরি এই মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠা করে। উপদেশমূলক যন্ত্রপাতি বা ডিডাকটিক অ্যাপারেটাস বলতে কি বোঝো? এটা এটার সঙ্গে যুক্ত, অর্থাৎ মাদার মারিয়া মন্তেশ্বরী স্কুলের সঙ্গে যুক্ত। বলছে কাসাদায় বাম্বিনী বা মন্তেশ্বরী নামক প্রতিষ্ঠানে শিশুদের ইন্দ্রিয়ের মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান আহরণের কৌশল প্রশিক্ষণের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হতো। এছাড়া কোনো কিছু যান্ত্রিক কৌশলের মাধ্যমে শিক্ষাদান করা হতো। এই যান্ত্রিক কৌশলগুলোকে একত্রে ডিডাকটিক অ্যাপারেটাস বলা হয়। অর্থাৎ আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু আমরা জগৎ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি। এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল এই আমাদের মন্তেশ্বরী বিদ্যালয়ে কিন্তু অনুসরণ করা হতো। সেই কৌশলগুলোকে বা সেই কৌশলগুলোকে কাজে লেগে যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জ্ঞান অর্জন করত, সেই যন্ত্রপাতিগুলোকে বলা হচ্ছে ডিডাকটিক অ্যাপারেটাস। অর্থাৎ যদি আমরা ফ্রয়বেলের কিন্ডারগার্টেন দেখে সেখানে যে গিফট অ্যান্ড উপবেশনের কথা বলা হয়েছে, ঠিক তেমনি এখানে ডিডাকটিক অ্যাপারেটাসের কথা বলা হয়েছে মন্তেশ্বরী বিদ্যালয়ে। বুনিয়াদী শিক্ষালয়ের প্রতি প্রবর্তককে, সেটা আমরা প্রত্যেকে জানি যে গান্ধীজি বেসিক এডুকেশনের কথা বলেছে বা নৈতালিম শিক্ষার কথা বলেছে। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটা কি? এটা তোমরা প্রত্যেকেই জানো যে নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা এবং রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা, নিম্ন মাধ্যমিক মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা এবং সহযোগী ভাষা, একটি আধুনিক ভারতীয় ভাষা, ইউরোপীয় ভাষা শিক্ষা সুপারিশ কঠিন কমিশন দিয়েছিল, একে ত্রিভাষা সূত্র বলা আছে। এখানে এতগুলো ঝামেলা করার লাভ নেই, এটুকু শুধু মনে রাখবে যে একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আর একটা হচ্ছে প্রাচীন ভারতীয় ভাষা, এবং একটা হবে আধুনিক ভারতীয় ভাষা, বা একটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা হবে। অর্থাৎ যেরকম আমরা একটা আঞ্চলিক ভাষা বাংলা পড়ি, একটা প্রাচীন ভাষা আমরা হিন্দি বা সংস্কৃত পড়ে থাকি, আর একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা একটা বিদেশি ভাষা, সেটা আমরা ইংরেজি পড়ে থাকি। এই তিনটা ভাষাকে একসঙ্গে ত্রিভাষা সূত্র বলা হয়। দিবা বিদ্যালয় বলতে কি বলছে? এগুলো ডে স্কুলের কথা বলা আছে। দিবা বিদ্যালয় কি? দিনের একটি নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করে ছাত্রছাত্রীরা যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষালাভ করে থাকে সে সমস্ত বিদ্যালয়কে বলা হয় দিবা বিদ্যালয়। অর্থাৎ আমরা যে স্কুলগুলোতে পড়ি সেগুলো হচ্ছে ডে স্কুল। স্কুলগুচ্ছ বা স্কুল কমপ্লেক্স বা জোট বা বিদ্যালয়গুচ্ছ কি? কোঠারি কমিশন সুপারিশ করেছিল যে পাশাপাশি কয়েকটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো একসঙ্গে হয়ে একটা কমিটি গঠন করবে, এবং সেটাকে বলা হবে স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয়গুচ্ছ। অর্থাৎ স্কুলগুলো একসঙ্গে হয়ে কাজ করবে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, যাতে সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, এবং তারা একে অপরের যে রিসোর্স গুলো রয়েছে স্কুলে সেটা তারা মিউচুয়ালি ব্যবহার করতে পারে, তার জন্য স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছের ধারণাটি দেওয়া হয়েছে। কমন স্কুলের সুপারিশ কোন কমিশনের? কমন স্কুলের সুপারিশ কিন্তু কোঠারি কমিশনে দিয়েছে। কি? কমন স্কুল, স্কুল কমপ্লেক্স সবই হচ্ছে কোঠারি কমিশনে দেওয়া। বৃত্তিমূলক শিক্ষা কি? যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হয়। বুঝা গেল? নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। SUPW পুরো কথাটা কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অর্থাৎ
সামাজিক উপযোগী উৎপাদনশীল কর্ম, এসইউ পিডাব্লিউ কোন কমিশন উল্লেখ করেছে? সেটা কোঠারি কমিশন উল্লেখ করেছে এসইউ পিডাব্লিউর কথা। এসইউ পিডাব্লিউ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের কোন শিক্ষা বিষয়ের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের কর্মশিক্ষার সঙ্গে এটা যুক্ত। আইটিআই কাকে বলে? বলছে এটি একটি বৃত্তিমুখী কারিগরি প্রতিষ্ঠান, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ছাত্রছাত্রীরা এখানে হাতে কলমে কাজ শিখে প্রতিষ্ঠিত হতে পারে, অর্থাৎ ক্লাস এইটের পর এখানে আমরা ভর্তি হয়ে স্বনির্ভর হতে পারি। আইটিআই এর পুরো কথাটি কি? পুরো নাম হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আইআইটি এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পলিটেকনিক কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? এটা হচ্ছে বৃত্তিমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আইআইএম এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এআইসিটি এর পুরো নাম কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। বুঝা গেল? আইএসআই এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আইআইএসসি এর পুরো নাম কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এনসিটিই কি? এনসিটিই হলো শিক্ষক শিক্ষণের জাতীয় সংগঠন। এই পুরো নামটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ আমাদের যে বিএড বা ডিএলএড ট্রেনিংগুলো রয়েছে সেগুলো তো সবগুলো টিচার্স ট্রেনিংয়ের জন্য, তাদের যে মেন বোর্ড সেটা হচ্ছে এনসিটি, এই জন্য বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। টিটিটিআই কি, অর্থাৎ TTTI কি? বলা হচ্ছে এটা একটি কারিগরি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান যার পুরো নাম হচ্ছে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোকে TTTI বলা হয়। PTTI কি? PTTI হলো প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংগঠনের সংগঠন। কি? প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংগঠন, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বা প্রাইমারি টিচার হওয়ার জন্য যে যে ট্রেনিং সেটা হচ্ছে PTTI। বোর্ডের পুরো নাম কি? BOAT। বোর্ডের পুরো নাম হলো বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। IES এর পুরো নাম কি? IES এর পুরো নাম হলো ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস। কি? ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস। তাহলে আমরা 37টি এসএকিউ কোশ্চেন দেখলাম, তারপরে আমাদের কিছু এমসিকিউ কোশ্চেন আছে। তাহলে আমরা এখানে এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করলাম, এরপরে ভিডিওতে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নাহলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।